আসসালামু আলাইকুম, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভিয়েতনাম কই, 10,000 ভিয়েতনাম কই আমরা চাষ করব। সেই ভিয়েতনাম কই চাষ করতে গেলে আমাদের কি কি জিনিস জানা দরকার এবং কি এখানে লাভ খরচটা কেমন হতে পারে বা এই জায়গায় আয় ব্যয়টা কেমন হতে পারে এবং কি যে যে বিষয়গুলো না জানলেই নয় সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও সব দেখতে পারেন। প্রথমে আসে যে ভিয়েতনাম কইটা আমরা চাষ কেন করবো। ভিয়েতনাম কই চাষ করবে জানো যে এই চাষের যে কইটা আমরা বলি, চাষের কইটা নর্মালি ভিয়েতনাম কই হয়, দেশি কইটা কিন্তু চাষ করা যায় না। দেশি কইটা এখনও নদী নালা খাল বিলেই পাওয়া যায়, সে জায়গা থেকে আহরণ করে আমরা কিন্তু বাজারে কিন্তু জেলেরা বিক্রি করবে, সে জায়গাতে কিনা খাচ্ছে, সেটার দাম কিন্তু অনেক বেশি, 800-1,200 টাকা কেজি কিনতে হয়। কিন্তু ভিয়েতনাম কই এটা কিন্তু দামে কম, অন্যদিকে কি হচ্ছে ভালো একটা প্রোটিন সোর্স দিচ্ছে, এর পাশাপাশি এটা সুস্বাদু মাছও এবং কি দেখতে অনেকটা ভিয়েতনাম কইটা দেশি কইয়ের মতো। সেই জন্য দেখা যাচ্ছে কিন্তু আমাদের হাটের বাজারে যদি আমাদের কিন্তু বলে দেয় যে এটা দেশি কই, আমরা কিন্তু অনেকে কিন্তু ভুল বুঝে ফেলি যে এটা আসলে তো দেশি কই। কিন্তু দেশি কই এবং ভিয়েতনাম কইয়ের ভিতরে বিস্তর পার্থক্য আছে, তবে সাধারণ মানুষের চোখে হয়তো বা এটা নাও বাঁচতে পারে। তো এই জন্য আমরা বলবো যে চাষের যে কইগুলো হচ্ছে সেই কইগুলো কিন্তু ভিয়েতনাম কই। সেই ভিয়েতনাম কই আমরা 10,000 কই আমরা চাষ করবো। সেই 10,000 কই চাষ করতে গেলে সেটা আমরা একক চাষ করবো নাকি মিশ্র চাষ করবো? একক চাষ করতে পারে, মিশ্র চাষও করতে পারে। তবে খেয়াল করবেন এই ভিয়েতনাম কই কিন্তু সব মাছের সাথে চাষ করা যায় না, কারণ কি ভিয়েতনাম কইয়ের একটু স্বভাব খারাপ আছে। কি স্বভাব খারাপ? তারা নিজের লেজ নিজে কামড়ায়, যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেই ক্ষেত্রে দেখা যায় পুকুরের পাড়ে উঠে আসে। আবার দেখা যাচ্ছে কি এদের বৃষ্টির কারণে এদের কি করে যে মানে স্রোত যেদিকে আসতে তার বিপরীত দিকে, অর্থাৎ স্রোত এই দিক থেকে আসতেছে সে বিপরীত দিকে কিন্তু ভালো সাঁতার কাটতে পারে এবং কি কান দিয়ে তারা কিন্তু আগায় যেতে পারে, কান দিয়ে আগায় যেতে পারে। হ্যাঁ, তো এটা হাঁটার স্বভাবটাও কিন্তু এদের আছে। তো এই ক্ষেত্রে দেখা যায় এই ভিয়েতনাম কই চাষ করতে গেলে আপনাকে কিছু জিনিস কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। যেমন কি আপনার অবশ্যই একক চাষ যদি করেন সেক্ষেত্রে আপনি কী করবেন, ঘনত্বটা মেনটেন করতে হবে, সঠিক ঘনত্বে মাছ চাষ করতে হবে। আবার যদি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে যে কোনো মাছের সাথে চাষ করা যাবে না। যেমন ধরুন রাক্ষস মাছ যদি হয়, বোয়াল, চিতর, আইর, গজার এই জাতীয় মাছ যদি হয় সেক্ষেত্রে তাদের সাথে তো চাষ করা যাবেই না। পাশাপাশি আপনি তেলাপের সাথে বা পাঙ্গাস মাছের সাথে চাষ করতে পারবেন না। অন্য যে কোনো মাছের সাথে বাংলা মাছ বলেন, ক্যাটফিশ জাতীয় মাছ বলেন, সেগুলোর সাথে ইজিলি চাষ করতে পারেন। এখন আপনি বলবেন যে ক্যাটফিশ জাতীয় মাছ আবার কি? ক্যাটফিশ জাতীয় মাছ হলো শিং, মাগুর, পাবদা, গুলশা, অর্থাৎ যেই মাছের দাড়ি গুপ আছে সেই মাছগুলোকে বলা হয় ক্যাটফিশ জাতীয় মাছ। এই মাছের সাথে আপনি কিন্তু চাষ করতে পারবেন। এখন আসেন যে একক চাষ এবং মিশ্র চাষ কোনটা লাভজনক। একক চাষও ভালো, মিশ্র চাষও ভালো। তবে আপনি 10,000 পিস মাত্র কই মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি যদি প্রান্তিক খামারি হন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এই একক চাষটা আপনার জন্য ভালো হতে পারে। আর যদি আপনি চিন্তা করেন না আমার বড় জায়গা আছে সেই জায়গায় আমি মিশ্র চাষ করতে যাচ্ছি, অন্য কোনো মাছের সাথে আমি মিশ্র চাষ করতে যাচ্ছি, সেক্ষেত্রে চাষ করা সম্ভব কিনা, হ্যাঁ সেই জায়গায় করতে পারবেন। এখন আপনি আসেন যে ঘনত্ব কী হবে। ঘনত্ব হবে আপনার হলো যদি একক চাষ করেন সেক্ষেত্রে শতাংশে আপনি কী করবেন, একক চাষের ক্ষেত্রে শতাংশে 1,000 পিস করে মাছ দিবেন। আর যদি আপনি কী করেন মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আপনি কী করবেন, অন্য কী মাছ দিয়ে আসেন সেই ঘনত্বের উপর হিসাব করবেন। এখন ধরেন আপনি এই জায়গায় সাথী ফোর হিসেবে কোন মাছটা দিচ্ছেন, ধরেন আপনি কারো জাতীয় মাছ দিচ্ছেন, কারো জাতীয় মাছ শতাংশে আপনি 20 পিস করে দিয়ে রাখছেন, তাহলে আপনি কী করবেন এই ভিয়েতনাম কই আপনার ওই জায়গায় শতাংশে 300-400 পিস করে দিবেন। যদি আপনার ঘনত্ব যদি আরও বেশি হয়, কারো জাতীয় মাছের ঘনত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে ঘনত্ব এই জায়গায় মিশ্র চাষে কইয়ের ঘনত্বটা কিন্তু কমাইতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন যে এই জায়গা, সেই জায়গা নির্ধারণ করছেন, সেই জায়গাটা নির্বাচন করছেন, সেই জায়গাটা কেমন হবে। পুকুর নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যাতে পুকুরে যাতে পাড়টা যাতে মজবুত হয়, শক্ত হয় এবং উঁচা হয়। যেহেতু এই মাছ চাষ করতে গেলে, ভিয়েতনাম কই চাষ করতে গেলে দেখা যায় এরা কিন্তু পাড় যদি উঁচা না হয়, হ্যাঁ পাড় যদি উঁচা না হয় সেক্ষেত্রে কী করতে পারে, এরা লাফায় লাফায় এক পুকুর থেকে আরেক পুকুরে বা আশপাশে যদি ধান ক্ষেত থাকে, বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে দেখবেন যে লাফায় বাইরে চলে আসছে, ধান ক্ষেতের ভিতরে মানুষ কই ধরতেছে, আপনার কই ধরতেছে, আপনাকে বলবো যে দেখেন আপনার পুকুরে কই ধরলাম। হ্যাঁ, বা এটা আসলে কোথায় থেকে আসলো সেটা তো আমাদের প্রশ্ন থাকে না, কিন্তু আসলে আপনার পুকুর থেকে আসছে। সেই জন্য বলা হয় যে আপনার পুকুরে গভীরতা যদি বেশি হয় বা আপনার পুকুরে যদি নেট করে দিতে পারেন, চতুর্দিকে যদি নেটিং করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মাছ কিন্তু আর বেরিয়ে যাওয়ার কিন্তু চান্স থাকে না। এখন আসেন যে এই জায়গার ক্ষেত্রে আমরা বলবো ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে মোটামুটি 4-6 ঘন্টা বা 7 ঘন্টা যদি সূর্য আলো বসে এরকম পুকুর ফেলে ভালো হয়। আর পুকুর পারে যাতে বড় গাছপালা না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসেন গভীরতা। গভীরতার ক্ষেত্রে আমরা বলছি পুকুরের গভীরতা একটা জিনিস, আর এটা হলো পানির গভীরতা। পুকুরের গভীরতা কি যে এই মাথা থেকে নিয়ে এই পর্যন্ত যে গভীরতা আছে সেটাকে বলা হইতেছে কি পুকুরের গভীরতা। আর পানির গভীরতা কি, আপনি চাইলে তো এইটুকু পানি রাখতে পারেন, তাই না? আপনি চাইলে এইটুকু পানি রাখতে পারেন, অর্থাৎ 20 ফিট গভীর পুকুর হইতে পারে, সেই জায়গায় আপনি পানি দিচ্ছেন মাত্র 4 ফিট, অস্বাভাবিক কিছুই না। আবার পুকুরের গভীরতা আসেই মাত্র 4 ফিট, সেই জায়গায় আপনি 4 ফিট পানি রাখতে পারবেন না, কারণ কি জিনিসের পুকুর পাড় ভাঙিয়ে যাবে বা পুকুর পাড় ওই পর্যন্ত পানি রাখা সম্ভব হয় না। তো আপনারা কী করতে হবে, পুকুর পাড়
গভীরতা মোটামুটি একটু বড় রাখতে পারলে গভীর রাখতে পারলে ভালো, আর পানির গভীরতা মোটামুটি 4 ফিট থেকে 6 ফিট পানি রাখলে সবচেয়ে ভালো হয়। তবে 7 ফিট 8 ফিট গভীরতা যদি হয় সেই জায়গায় কিন্তু ভিয়েতনাম কই চাষ করা যায়। তবে 12 ফিট 15 ফিট 20 ফিট গভীরতা যদি হয় সেই পুকুরগুলোতে ভিয়েতনাম কই চাষে কিন্তু ওইরকম রেজাল্ট আপনি পাবেন না। এখন আপনি আসেন, হাতে বানানো খাবার দেবেন নাকি কিনা খাবার? হাতে বানানো খাবার দিতে পারেন, কিনা খাবার দিতে পারেন। যদি আপনি প্রান্তিক খাবার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হাতে বানানো খাবার দেন। আপনি ধানের কুড়া, পটো কুড়া, রাইস ব্রান, ডিওআরবি, গমের ভুষি, খৈল, সরিষা খৈল হোক, সয়াবিন খৈল হোক, যেটি দেন না দিতে পারেন। আপনি সোলার গুঁড়া দিতে পারেন, অ্যাঙ্কর ডাল দিতে পারেন। আপনি কী করতেন, শুটকির ভুষি দিয়ে এগুলো দিয়ে কিন্তু আপনি খাবার তৈরি করে নিতে পারেন। এই খাবার তৈরির ভিডিও কিন্তু আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর আপনি দেখে নিয়ে কিন্তু খাবার তৈরি করে নিতে পারেন। এখন আসেন যে কিনা খাবার দেওয়া যাবে কিনা। হ্যাঁ, কিনা খাবার দিতে পারবেন। যদি আপনার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে অবশ্যই কিনা খাবার দিবেন। যেহেতু অল্প যায়, অল্প মাছ মাত্র 10,000 কুড়ি, 10,000 কুড়ির জন্য আপনি কী করবেন, কিনা খাবার কিনতে গেলে হয়ে যাবে আপনাকে একটু বেগ পাইতে হবে। আগে থেকে যেন আগে থেকে দোকানদারকে আগে বেরিয়ে আসতে হবে, যা 7 দিন 10 দিন আগে খাবার শেষ হওয়ার 7 থেকে 10 দিন আগে দোকানদারকে না বলে আসলে হয়তো আপনি কী হবে খাবারটা পাবেন না। এই জন্য বলবো আপনি যখন বিয়েতে কই চাষ করবেন সেক্ষেত্রে আপনি 10,000 কুড়ি যদি চাষ করতে চান, অল্প খাবার যেহেতু লাগে সেক্ষেত্রে দোকানদারকে আগে বলে আসবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই অন্য মাছের খাবার দিয়ে বিয়েতে কই চাষ করে দেবেন কিনা। হ্যাঁ, যদি প্রোটিন মাত্রা ভালো থাকে, মোটামুটি প্রোটিন মাত্রা কত লাগবে, মোটামুটি প্রোটিন মাত্রা 27-28% প্রোটিন লাগবে। এই প্রোটিনে যদি খাবার হয় সেক্ষেত্রে আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারবেন। শুরুর দিকে 35-32% প্রোটিন লাগে, পরবর্তী সময় মাছ যখন বড় হতে থাকে তখন আপনার প্রোটিন মাত্রা 27-28% লাগে। কিন্তু বাংলা মাছের ক্ষেত্রে দেখা যায় 22-24% প্রোটিনে কিন্তু বাংলা মাছের খাবার হয়। ওই খাবার দিয়ে কিন্তু আপনি কিন্তু ভিয়েতনাম কই চাষ করা যাবে না। এখন আপনি আসেন যে খাদ্য কতবার দেবেন। আপনি খাদ্য দিবেন যখন শুরু হয়েছে মাছ ছাড়ছেন, ছাড়ার পরে মোটামুটি আপনি 4 বার করে খাবার দিবেন। এখন একটা কথা আছে, যে কথা হলো কি, মাছ যখন আপনি পুকুরে ছাড়বেন অন্যান্য মাছের ক্ষেত্রে কিন্তু দেখা যায় কিন্তু 12 ঘন্টা পরে খাবার দিতে হয়। যেমন ধরেন আমাদের এসে তেলাপিয়া যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে আমরা খামারে যখন পোনা দিই 27 একটা গাইডলাইন বই দিচ্ছি, ওই বইতে কিন্তু আমরা লিখে দিচ্ছি 12 ঘন্টা পরে খাবার দিবেন, 12 ঘন্টার আগে কোনোভাবে খাবার দিবেন না। যদি 12 ঘন্টার আগে খাবার দিয়ে মাছ যদি পেট ফুলে মাছ মারা যায় সেক্ষেত্রে কোম্পানির ড্রাইভার নেবে না। অর্থাৎ আমরা কিন্তু বলে থাকি যে আমাদের গাইডলাইন বইয়ের মাধ্যমে একটা খামারিতে বলে দিচ্ছি, তার পাশাপাশি তাকে ফোনে বলে দেওয়া হচ্ছে, তার পাশাপাশি একটা গ্রুপ যে পৌঁছে দেওয়ার সময় কিন্তু সে বলে দিচ্ছে যে 12 ঘন্টা আগে খাবার দেন না। কিন্তু এই জায়গায় ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে কিন্তু উল্টা হচ্ছে। ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে কী হচ্ছে, ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে আপনি যখন মাছ ছাড়বেন তার 2 ঘন্টার ভিতরে আপনাকে খাবার দেবে। নাহলে কিন্তু কী হবে, এই মাছ একটা আরেকটার সাথে লেজ কামড়া কামড়ি করবে, দেখবেন যে লেজ নাই, একটা মাছের লেজ নাই, সবগুলো মাছ একটা আরেকটা লেজ কামড়া হয়েছে। তো এই জন্য বলবো যে আপনাকে এই মাছ যখন পরিবহন করবেন, পরিবহনের 2 ঘন্টার ভিতরে আপনাকে মাছের খাবার দেবে। একই জিনিস কিন্তু হয়ে থাকে কিন্তু মাগুর মাছের ক্ষেত্রে, তবে মাগুর মাছের কিন্তু লেজ কামড়ায় না। তো মাগুর মাছ দেখা যায় মাছ যদি খাবার না দেন সেক্ষেত্রে মাছগুলো উপর দিকে উঠতে থাকে, নাড়া মাথা নাড়া দিতে থাকে, একটা সময় তাদের পিত্তথলি থেকে এক ধরনের অ্যাসিড বেরিয়ে আসে, তার মাধ্যমে দেখা যায় মাছগুলো কিন্তু পিত্তথলি ছিদ্র হয়ে তাদের মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য দেখা যায় মাগুর মাছ এবং কি ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে দ্রুত সময় আপনাকে খাবার দিতে হবে। এখন আপনি বলবেন খাবারটা কতবার দেবো। খাবারটা শুরুর দিকে যখন মাছ ছাড়ছেন তারপর থেকে 4 বেলা করে খাবার দিবেন, মাছ যখন বড় হয়ে গেছে তখন 2 বেলা খাবার দিবেন। এই মাছ কখন খাবার খায়, দিনের বেলা খায়, রাতের বেলা খায়? তবে মাছের খাবার দেওয়ার সময় হলো সকাল 9টায় একবার দিবেন, বিকাল 4টা সাড়ে 4টার দিকে একবার দিবেন, তাহলে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। এখন আসলে সময়কাল, ভিয়েতনাম চাষের মজাটা এই জায়গায়, সেটা কি মাত্র 80-90 দিনের ভিতরে আপনি কিন্তু মাছ বিক্রি করা শুরু করতে পারবেন, আর পূর্ণাঙ্গ চাষ ব্যবস্থাটা শেষ করতে মোটামুটি 3 থেকে 3.5 মাস আপনাকে সময় দিতে হবে। তার মানে দ্রুত সময় মাছ বিক্রি করা যায়। এই আমাদের যারা তেলাপিয়া চাষ করেন, অনেক খামারি বাইরে আছেন তারা কী করে থাকেন, বছর শুরুতে একদম তেলাপিয়া অনেকে চাষ করতে পারেন না। কারণ কি, তারা চিন্তা করে থাকেন তাদের পুকুরগুলো ব্যবস্থাপনা হইতে একটা সময় লাগে, তারপর দেখা যাচ্ছে কি তারা যখন অন্য মাছ চাষ করছেন অন্য মাছের সাথে কিছু মাছ সাথে ফসল হিসেবে চিন্তা করছেন, তেলাপিয়া দিচ্ছেন তো পুকুরগুলো সেচ দিবেন, এরকম একটু প্রস্তুতির একটা বিষয় থাকে। তো যাদের পুকুরটা দেরি হয়, মানে তেলাপিয়া চাষ করতে একটু পুকুর লেট হবে মনে হচ্ছে, তারা কী করে থাকেন, কিছু কিছু যে ছোটো ছোটো পুকুরগুলো থাকে সেই পুকুরগুলোতে কিন্তু ভিয়েতনাম কই দিয়ে ফেলেন। কারণ কি, ভিয়েতনাম কইটা 3 থেকে 3.5 মাসের ভিতরে বিক্রি হয়ে যাচ্ছে। অনেক খামারে 80-90 দিনে বিক্রি করতে পারেন, অর্থাৎ 3 মাসের ভিতরে বিক্রি করে ফেলতে পারেন। বিক্রি করার পরে তারপর কী করেন, তারা কিন্তু ওই জায়গায় তেলাপিয়া চাষ করতেছেন, ওই জায়গায় অন্য কোনো মাছও চাষ করতে পারেন। এই জন্য বলবো যারা চিন্তা করেন যে অল্প সময়ের ভিতরে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে কিন্তু ভিয়েতনাম কই আপনার জন্য একটা ভালো একটা মাছ চাষ হতে পারে। খরচের ব্যাপারে যদি আসেন, খরচের ব্যাপারে বর্তমান সময়ে কইয়ের বাজার দরও ভালো কিন্তু কইয়ের খরচও কিন্তু বেড়ে গেছে। খরচটা কেমন হয়, মোটামুটিভাবে 120 টাকার আশেপাশে বা 130 টাকার আশেপাশে আপনাকে প্রতি কেজি মাছ উৎপাদন করতে খরচ হবে। যদি হাতে বানানো খাবার দেন সেক্ষেত্রে একটু কম আসবে হয়তো বা, কিন্তু কিনা খাবার দিলে মোটামুটি 130 টাকার আশেপাশে হয়তো বা খরচ পড়ে যাবে। বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য ক্ষেত্রে বর্তমান সময়ে ভিয়েতনাম কই আপনি বাজারে নিলেই 180 টাকার নিচে বিক্রি করতে পারবেন, এটা বলা যায়। মানে 180 টাকার উপর আপনি বিক্রি করতে পারেন, প্রতি কেজিতে 50-40 টাকা আপনার লাভ থাকবে। অর্থাৎ তেলাপিয়ার মতোই বলা যায় যে 3 ভাগের 1 ভাগ কিন্তু লাভ হয়। অর্থাৎ আপনি যেই পরিমাণ মাছ বিক্রি করবেন, যেই দামে মাছ বিক্রি করবেন, তার 3 ভাগের 2 ভাগ আপনার খরচ হবে, 1 ভাগ টাকা আপনার লাভ হিসেবে থাকবে।
এখন আসলে রোগ ব্যাধির ক্ষেত্রে, রোগ ব্যাধির ক্ষেত্রে বললাম যে প্রথম যে রোগটা হচ্ছে সেই রোগটা কিন্তু বিশাল একটা রোগ, সেটা কি লেজ কামড়া কামড়ি করে। সেই জন্য বলবো এই রোগটা কিন্তু খুব মানে একটা সেন্সিটিভ একটা রোগ, হাসার কিছু না। এই রোগটা এমনভাবে হয় যে যখন মাছের লেজ কামড়ায় ফেলে সেই মাছ আর নড়াচড়া করতে পারে না, সেই মাছের দুর্বল হতে থাকে, সেই মাছ কোনো ধরনের খাবার খায় না। খাবার যদি না খায় সেক্ষেত্রে সেই মাছের ওষুধ খাবেন কীভাবে, সেই মাছটা সুস্থ করবেন কীভাবে, সেটা কিন্তু কষ্ট হয়ে যায়। এই জন্য বলবো যদি আপনার ভিয়েতনাম কই চাষ করেন সেক্ষেত্রে শুরুর দিকে খাবার দেওয়াটা সিরিয়াসলি দেখতে হবে। দুই নম্বর যেই রোগটা হতে পারে সেটা কি জেলি রোগ হওয়ার সম্ভাবনা থাকে, এই মাছের মাঝে মাঝে জেলি রোগ হতে পারে। এটা ভয়ের কোনো কারণে আপনি কী করবেন, শতাংশ 10-15 গ্রাম করে পটাশ যদি দিয়ে দেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা হয় সেটা যদি আপনি দিয়ে দেন, দেখা যায় এই জেলি রোগ কিন্তু সরে যায়। আবার এটার বিকল্প হিসেবে আপনি কী করতেন, বিকেসি বা এখানে বেনজেন ক্লোরাইড অথবা যে কোনো ধরনের জীবাণুনাশক ব্যবহার করতে পারেন, দেখবেন রোগ সেরে গেছে। এর পাশাপাশি এই মাছের দুই একটা রোগ হতে পারে, সেটা কী হয় কোনো কারণে ক্ষত রোগ হতে পারে, সেটা শীতের আগে বা শীতের পরে হতে পারে, সেটা খুব বেশি হয় না। আর কিছু ক্ষেত্রে দেখা যায় এই মাছের চোখগুলো একটু বড় বড় হয়ে যেতে পারে, এগুলো এক ধরনের কুটোজুয়া বা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হতে পারে, সেগুলো আসলে পুকুরে পরিবেশ দেয়। এই জন্য বলবো পুকুরের পরিবেশ যদি ভালো রাখতে পারেন আপনার মাছ চাষটা কিন্তু সহজ হবে, নিরাপদ হবে। আর আপনার যদি গাইডলাইন দরকার হয় সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, যেই জায়গা থেকে মাছ নিয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে তাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করে নেবেন, তাদের কমিউনিকেট যাতে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু ওই মাছ চাষটা আপনার জন্য সহজ হবে। আর আমাদের থেকে যারা তেলাপিয়া নিচ্ছেন তাদের জন্য গাইডলাইন বই দিতেছি, তবে তেলাপিয়ার পাশাপাশি যারা ভিয়েতনাম করে নিতেছে বা অন্য মাছ নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা গাইডলাইন বই দিতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনার যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা কিন্তু সঠিক গাইডলাইন আমরা কিন্তু দিয়ে থাকি। অর্থাৎ আমাদের খামারে হলে আপনি বছরের 365 দিন সার্ভিস পাবেন, তবে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে সকাল 10টা থেকে রাত 8টার ভিতরে আপনাকে ফোন দিতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।